আমি হাসান ভাই। হাসান ভাই মানেই ফটোকপি, আপনারা এটা ধরে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া আছে যে 28 কপি 1 মিনিটে হয়। এই যে দেখেন 28 কপি, আর এটা 25 কপি 1 মিনিটে। এটাতে মোবাইল থেকে প্রিন্ট হবে। আচ্ছা, আর এটা থেকে মোবাইল থেকে প্রিন্ট হবে না, কম্পিউটার থেকে প্রিন্ট হবে ফটোকপি। এটা 600 টাকার একটা কালি দিয়ে 16000 পিস হবে। ট্রেনিং দেওয়া হবে কমান্ডো, আপনারা এখান থেকে কমান্ডো ট্রেনিং নিয়ে তারপরে আরেকজনকে বুঝাতে পারবেন, এই ধরনের ট্রেনিং দেওয়া হবে। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আমিন টিভি এবং ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে। আজকে থেকে 2-3 মাস আগে এই ফটোকপি মেশিনে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য কাস্টমার আসছেন। তো আবারও নতুন নতুন কিছু আপডেট আসছে, সেই আপডেট নিয়ে আবার নতুন একটি ভিডিও করতে আসলাম। তো এই ভিডিওতে আজকে আমাদেরকে বিস্তারিত মেশিন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন আমাদের সেই হাসান ভাই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কুরিয়ার এবং কন্ডিশনে বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে ফটোকপি মেশিনগুলো ক্রয় করতে পারবেন। তবে চলুন শুরু করি আমাদের আজকের মূল ভিডিওটি। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আমিন ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন তো অনেক সুন্দর সুন্দর মেশিন চলে আসে, তাই তো? জি জি জি। আচ্ছা, তাহলে আমাদেরকে আজকে এই ভিডিওতে বিস্তারিত তথ্য দিবেন। জি জি, যেমন একজন বেকার উদ্যোক্তা অথবা একজন পুরাতন দোকানদার আপনার এই ফটোকপি মেশিনটি নিয়ে তারা কিভাবে বিজনেস করতে পারে, কত টাকা লাভ আসতে পারে, জি কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে, বিস্তারিত আজকে তথ্য দিবেন। জি, আমি হাসান ভাই প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকে আসি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে মেশিন সম্বন্ধে বিস্তারিত বলবো। আমিন ভাইকে আগে ধন্যবাদ দিলাম যে আমিন ভাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমি প্রথমে একটু বলে নেই, যেটা হলো আমাদের অফিসটা শুক্রবার বন্ধ থাকে আর বাকি 6 দিন খোলা, আর 10:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, শুক্রবারও চলে আসেন, তো তারা শুক্রবার আসলে আমাদেরকে পাবেন না, আপনারা আসবেন শুক্রবার ব্যতীত বাকি 6 দিন। আর অফিসটা খোলা থাকে 10:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তো আপনি এর ভিতরে আসলে আমাদেরকে পাবেন। আর অফিসের লোকেশনটা কিভাবে? আর অফিসের লোকেশনটা হলো 67 মতিঝিল গলির ভিতরে। যদি আপনারা লোকেশনটা খুঁজতে না পান তো শাপলা চত্বরে এসে দাঁড়াবেন, আমি আপনাদেরকে রিসিভ করে নিব। মতিঝিল শাপলা চত্বরে এসে দাঁড়াবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে নিব। আচ্ছা, তো আমি আজকে আপনাদেরকে ডিস্টেন্স দেখাবো, হলো এই মডেলটা 28-23 AM এবং 25-23 AD। এই দুইটা মেশিনের ভিতরে কি মানে কতটুকু পার্থক্য আছে এবং কি কি কাজ করে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। 23 AM আর 25-23 AD। আচ্ছা জি, এই মেশিনটা তার আগে একটু বলে নেই, ইনটেক মেশিনগুলি সাধারণত এই যে ফার্স্ট টেপ থাকে, দেখেন কোনো টেপটা খোলা হয় নাই, এটা হলো একটা ইনটেক মেশিন। দেখেন এই যে দুইটা আমরা পাশাপাশি রাখছি, তো ভিউয়ার্স আপনারা এই যে এটা খেয়াল করবেন যে ইনটেক কোনো টেপটা কাটা হয় নাই। তো আপনারা অনেক দূরের ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন করেন আমাদেরকে যে ইনটেকটা আমরা কিভাবে বুঝবো, তো আপনারা এভাবে বুঝতে পারবেন যে এটা কোনোদিন খোলা হয় না, আর এটা বাংলাদেশে খুলে আবার দ্বিতীয়বার এই টেপিং করতে পারবে না, এরকম করতে পারবে না। আচ্ছা, তো ওইটা আপনি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা ইনটেক না, খোলা হয়েছে। তো যে কোনো জিনিসই আপনারা ইনটেক গুলি ফার্স্ট টেপ থাকে যেন সেকেন্ড টেপটা না থাকে, এটা খেয়াল রাখবেন। আর আমি আজকে আপনাদেরকে এই মেশিন সম্বন্ধে যা বলবো, এটা খোলার পরে তারপর এরকম থাকে, এরকম থাকার পরে আমরা এখান থেকে এই যে অনেকে প্রশ্ন করছেন আমাদেরকে যে মেশিনটার সাথে কি কি থাকে, তো মেশিনটার সাথে দেখেন একটা কম্পিউটার কেবল থাকে, একটা পাওয়ার কেবল, একটা ডেভেলপার, একটা ডেভেলপার, একটা ডেমো টোনার, এই ডেমো টোনার, এগুলো দিয়ে এটাকে সেট আপ করতে হয়। তো এই প্রশ্নের উত্তরটা আপনারা পেলেন যে একটা মেশিনের সাথে কি কি থাকে এবং একটা সিডি থাকে। এই ডয়েটার ভিতরে একটা সিডি আছে, এটা যদিও এই যে দেখেন ডয়েটার ভিতরে একটা সিডি থাকে, এই সিডি ডয়েটারে থাকে, এটা কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য এই যে সিডিটা। ও আচ্ছা আচ্ছা জি, এই যে দেখেন সিডি, তো এটা থাকে। এটা হলো একটা ইনটেক মেশিন কেমন থাকে এবং আজকে আমরা জানলাম যে কি কি থাকে। আচ্ছা আচ্ছা, আর আপনারা অনেকে আরো অনেক ধরনের প্রশ্ন করেন যে আমরা দূর থেকে আসলে সঠিক জিনিসটা পাবো কিনা। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা কেনার চেষ্টা করবেন যে চায়না যদি আমরা ধরে নিই ফার্স্ট হ্যান্ড তাহলে আমরা সেকেন্ড, যদি বাংলাদেশটা আমরা ধরি তাহলে আমরা ফার্স্ট হ্যান্ড। আপনার যত হ্যান্ড হাত ঘুরবো ততই জিনিসটা সম্বন্ধে প্রশ্ন থেকে যায়, কিন্তু আপনারা প্রশ্নবিদ্ধ না হয়ে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে ডাইরেক্ট কিনবেন, তাহলে আপনার জিনিসটা সঠিক পাবেন। যে কোনো জায়গা থেকেই সরাসরি কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক জিনিসটা পাবেন। আর ফটোকপি মেশিনগুলো কিন্তু আপনারা সরাসরি চায়না থেকে নিয়ে আসেন? জি, সরাসরি চায়না থেকে নিয়ে আসি এবং ফার্স্ট স্টেপ আপনারা পাবেন এবং জেনুইন পিওর জিনিস পাবেন, এটা আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আর আপনারা এখানে হোলসেল প্রাইসে পাবেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা নিয়েও বিক্রি করতে পারবেন।
আর যারা বলেন ভাই আপনারা তো আমরা চিনি না সার্ভিস কিভাবে পাবো, তো এই বিষয়ের উত্তরটা দেই। এগুলি আমি কমেন্টস থেকে পাইছি দেখেই আপনাদেরকে বলতেছি। কমেন্টসে পাইছি হলো যে যেমন ধরেন লোকেরা বলছে যে সার্ভিস, তো আমি একটা কথা বলি যে আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে কিনে থাকেন সার্ভিস পান না, তো আমার থেকে সার্ভিস নেন, তাহলে তো আপনি নতুনটা কিনলে সার্ভিসটা পেয়ে যাবেন। তো আমরা অন্যদের মেশিনে আপনার সার্ভিসের জন্য আমাদের এখানে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করে সার্ভিস নিতে পারবেন এবং 10:30 থেকে সন্ধ্যা 6টা কল দিতে পারবেন। কল দিলে আপনারা লাইভ সাপোর্ট নিতে পারবেন। হ্যাঁ, আর সমস্ত স্পেয়ার পার্টসগুলো এখানে পাবেন এবং পুরাতন মেশিনগুলি দিয়েও আপনারা নতুন মেশিন নিতে পারবেন, সেটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আর আপনারা সবসময় আসবেন হলো শুক্রবার ব্যতীত, অনেক শুক্রবার আপনাদের অফিসটা সাপ্তাহিক বন্ধ বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধ আমাদের এখানে, তো এটা খেয়াল রাখবেন। আজকে আমি ডিসটেন্সটা একটু দেখাই, ফাঁকে ফাঁকে আবার অন্য কথাও বলবো। খোলার পরে এটা চাইনিজ থাকে, চাইনিজ থাকে, তো এটাকে আমরা ইংলিশ প্যানেল করে দেই। সেটা কিভাবে করে দেই আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা মেশিনে। আর এইটা হলো ইনটেক, খোলার পরে এটা এরকম খালি থাকে, এটা আমরা সেট করতে হবে এখানে। তাহলে দেখেন এই জিনিসটা সেট করতে হবে। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো ফোম, এটা এই কপি করার জন্য সহযোগিতা করে, এভাবে লাগালো, এভাবে লাগানো থাকে, যেহেতু এটা ইনটেক এখন খোলা আছে। আচ্ছা, এভাবে ঠিক আছে, জি এই যে দেখেন ভিতরে এভাবে থাকে, এভাবে থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা প্রশ্ন করেন, আবার অনেকে প্রশ্ন করেন কি যে এটা কি চাইনিজ ভার্সন না ইংলিশ ভার্সন, সেই ভার্সনের ব্যাপারে আজকে আমি বলবো। এই যে দেখেন, এটা একটা ইংলিশ স্টিকার, দেখেন এইটা আপনাকে এখানে বসায় দিলে ইংলিশ হয়ে গেল, আর প্রোগ্রামটা ভিতর থেকে আমরা করে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরও যদি আমার এই কমেন্টসে অনেকে যদি আমার ভাষাটা বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা ফোন দিলে আপনারা সঠিকটা জানতে পারবেন। চাইনিজ ভার্সন করা থাকে, এটা স্টিকার দিয়ে আপনারা, এই যে ইংলিশ হয়ে গেল, ইংলিশ ভার্সন ভিতর থেকে ল্যাঙ্গুয়েজটাও আমরা ইংলিশ করে দিব। তো অনেকে এটা এটা জিজ্ঞেস করেন যে এটা কি চাইনিজ লেখা থাকবে ইংলিশ লেখা থাকবে, এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অনেকে অনেকে দূরের ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসতে চান, যেহেতু আর প্রাইসটা একটু, এটা 2823 হলো, এটা 69,000 টাকা, আর 2523 এটা কত? 69,000 টাকা, 69,000 টাকা। এটার সাথে আর কি কি পাবে? এটাই, এটার সাথে আপনি যে বেসিক মেশিনের সাথে আনুষঙ্গিক এগুলি একটু আগে বললাম, এগুলি আপনারা পাবেন, এই ডেমো টোনার, ডেভেলপার, কেবল, প্রিন্টার, সিডি, এটা এতটুকু থাকবে, তাই তো? তারপরে স্টিকার, হ্যাঁ জি এতটুকু থাকবে। এটা আমরা অন্য একটা মেশিনে, এই মেশিনটার উপরেই রাখছি, খালি কাটুন এটা নিচেরটা। হ্যাঁ, এই ট্রলিগুলি আপনারা কিনতে পাবেন, ট্রলিগুলি 5,000 টাকা দাম, এটা ডলার বেঁধে একটু 19-20 হয় কম এবার, তো সেই ক্ষেত্রে আপনারা এই যদি আমাদেরকে আগে মতো ইয়ে করে জানতে চান, তো আমরা ছবি পাঠাবো আপনাদেরকে, কোটেশন দিব, যদি কোনো সরকারি অন্য প্রতিষ্ঠান হয়, বড় বড় প্রতিষ্ঠান হয়, তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কোটেশন দিব, কোটেশন আকারে নিতে পারবেন। আর যারা দূরের ডিস্ট্রিক্ট থেকে, অনেক সময় অনেকে বলেন যে আমরা তো অনেক দূরে, তো কিভাবে যেতে পারি, বা অনেকে বিশ্বাসের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আপনারা কন্ডিশনে নিতে পারবেন, 3,000 টাকা আপনারা অগ্রিম করবেন, আর বাকি টাকা কুরিয়ারকে পরিশোধ করে নিতে পারবেন। আর আপনারা যারা ওই যে বিশ্বাসের ব্যাপারটা, সেটা বলে আপনারা সবসময় কিনবেন, ট্রেড লাইসেন্স যত পুরাতন হয় তারা ততই বেশি বিশ্বস্ত থাকে, কারণ এটা ট্রেড লাইসেন্স প্রায় 13-14 বছর হবে। আর আর আপনারা, আমরা এই 13-14 বছর যাবৎ কাজ করতেছি, আর আপনাদের ডিস্ট্রিক্টটা যেখানেই হোক, সেই ডিস্ট্রিক্টে আপনারা এই 10টা মেশিন থাকলে 3টা মেশিন আমাদের এখান থেকেই গেছে। আমি আপনাদের কি স্টিকারটা দেখাই, এই যে যেমন ধরেন এই স্টিকারটা আমাদের, এই যে এরকম স্টিকারটা আপনারা দেখতে পাবেন, 10টা মেশিন কিনলে 3টা মেশিনে দেখবেন যে এই স্টিকার আছে, তার মানে এখান থেকে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এভাবে ইনশিওর করতে পারেন। আর আমি হাসান ভাই, হাসান ভাই মানেই ফটোকপি, আপনারা এটা ধরে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া আছে যে 100% ভালো জিনিস দিব, যদি আপনারা জানেন তবুও দিব, না জানলেও দিব। এখানে আপনার অনলাইনে অনেকে এই বিশ্বস্তের ব্যাপারে প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু অনেক পুরাতন, আর আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, তো আপনার সব ডিস্ট্রিক্টে আমাদের মেশিন আছে, তো সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে আসবেন এখানে। আচ্ছা, দেখবেন প্রয়োজন আত্মীয় পাঠায়া এখানে ভিজিট করান, যে প্রতিষ্ঠান ঠিক আছে কিনা। করে এটা 69,000 টাকা, এটা 2523, এটা হলো 46,500 থেকে 47 আপডাউন ভেরি করে, এটা কোনটা? এটা এটা তো আপডাউন ভেরি করলে আপনারা মানে কনফার্ম করে নেবেন। হ্যাঁ, আর পার্থক্য হলো দেখেন, এটা 28 কপি 1 মিনিটে হয়, এই যে দেখেন 28 কপি, আর এটা 25 কপি 1 মিনিটে। এবার আপনারা দামের তুলনায় হিসাব করেন, এটা 1 মিনিটে 3 কপি বেশি, 28 কপি, এটা হলো 25 কপি। আচ্ছা, এটাতে নেটওয়ার্কিং আছে, মোবাইল থেকে প্রিন্ট হবে, এটাতে এটাতে মোবাইল থেকে প্রিন্ট হবে। আচ্ছা, আর এটা থেকে মোবাইল থেকে প্রিন্ট হবে না, কম্পিউটার থেকে প্রিন্ট হবে, কম্পিউটার থেকে আবার দুইটাতেই প্রিন্ট করতে পারবেন আপনারা। আচ্ছা, আর এটাতে
অনেকে এটা অনেকে প্রশ্ন করছেন যে কালার ফটোকপির বিষয়টা, তো কালার আপনারা এই কালার স্কেল হয় দাদা ভাই, ফটোকপি কালার না, এগুলো সাদা কালো ফটোকপি, কালারটা স্কেল হয়। যেমন স্কেল যদি কেউ না বুঝেন, শোনেন, এটা কম্পিউটার যখন কেবল দিবেন আপনার কেবলটা কম্পিউটারে এই এই দেখেন এটা গ্লাস, এই গ্লাসে এটা A3 কাগজ, A4 এর ডাবল, দুইটা A4 করলে যতটুকু অতটুকু এই মাপের স্কেলটা কম্পিউটারে যাবে। এরপর যদি আপনার কোনো কালার প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনার প্রিন্ট দিলেই কালারটা হবে, কিন্তু ফটোকপি দিয়ে না, ফটোকপি দিয়ে হবে না, না না, এটা সাদা কালো ফটোকপি, এটা 600 টাকার একটা কালি দিয়ে 16,000 পিস হবে। যদি কেউ কম পান বা কোনো সমস্যা মনে করেন আমাকে ফোন দিবেন, 600 টাকা একটা কালি দিয়ে 16,000 পিস প্রিন্ট করতে পারবেন। ফলে এসে নির্দ্বিধায় আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, মানে আপনার এই মেশিনটা দিয়ে 600 টাকার কালি দিয়ে 16,000 পিস ফটোকপি করা সম্ভব। জি, তারপরে এরপরে আপনারা তাহলে আমরা পেলাম 28 কপি মিনিটে, এটা এই 25 কপি, এটাতে নেটওয়ার্কিং আছে, এটাতে নেটওয়ার্কিং নাই। আচ্ছা আচ্ছা, আর এই এটাতে আপনার মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন, এটা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন না, কিন্তু কম্পিউটার থেকে প্রিন্ট হবে দুইটাই। আমি আজকে কম্পিউটার দেখাই দিয়েছি, দুইটাতেই কম্পিউটার প্রিন্ট করতে পারবেন। আর ইনটেকের বিষয়টা আগে আগে বলে গেছি, আর এখন বললাম হলো এটার সাথে কি কি পাবেন। এটা যেমন সেম, এটার সাথে সেম পাবেন। আর আনুষঙ্গিক টলি RADF অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন ভাই টলিটা কি পাওয়া যায় কিনা, ওটা পাওয়া যায়, ওটার দাম 5,000 থেকে 4,500 এরকম বেরি করে। RDF আছে, RDF হলো এটার উপরে একটা ডিভাইস সেটিং করা হয়, এটা দিয়ে ডুপ্লেক্সের মতো টানেও মানে ডাকনা উঠানো সারাই ফটোগ্রাফি হয়, সেটার নাম RDF। তো এই RDFটা আপনারা কিনতে পাবেন, এটার দাম 24,000 টাকা। আর কমে পারে, আপনারা কেউ যদি দাম বেশি হয়ে যায় বা কম হয়ে যায় সেটা ফোনে কনফার্ম করে নেবেন, যেহেতু স্থির কোনো কিছু স্থির না থাকলে তো ভাই কমে পারে। তো যাই হোক, আপনারা নির্দ্বিধা আসবেন, প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ভালো জিনিস দিব। আমি হাসান ভাই নাম মানেই ফটোকপি, আপনারা হাসান ভাইয়ের কাছে নির্দ্বিধায় চোখ বুঝে চলে আসবেন, ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিলাম ভালো জিনিস দিব। এবং ইনটেক জিনিস আপনারা দেখে দেখে নেবেন প্রত্যেকটা জিনিস, এবং আপনারা বিভিন্ন জিনিসতে আসতেছে আমরা যথাসাধ্য আপনাদেরকে সম্মান করব, এবং যখন যে প্রাইস ওই প্রাইসটাই রাখার চেষ্টা করব। আর যারা অফিসটা না চিনেন সাপাচত এসে ফোন দিবেন, আমরা রিসিভ করে নিব। অনেকে অনেক প্রতিষ্ঠান খুঁজে পায় না, তো সেক্ষেত্রে আপনারা হয়রানি না হয়ে সরাসরি আমাদের কাছে আসবেন, যেহেতু এটা একটা প্রতিষ্ঠিত অফিস, সরাসরি ইম্পোর্টারের অফিস। আপনারা যেইভাবে সুযোগ সুবিধা নিতে চান, জানতে চান, ইনশাআল্লাহ তাহলে এখানে পাবেন, দেখতে পাবেন। আর এখানে পুরাতন মেশিন দিয়েও নতুন মেশিন নিতে পারবেন, দক্ষ সার্ভিস করতে পারবেন। যারা কোথাও থেকে মেশিন কিনছেন সার্ভিস পান না, তারা এখান থেকে সার্ভিসটা নিতে পারবেন। আপনারা ওই সাথে সাথে আমাদের ভাউচার নিতে পারবেন, 10 মিনিট সময় দেবেন, আমরা কুরিয়ারকে বুকিং দিয়ে ভাউচারটা আপনি দিয়ে দিব, আপনি ট্র্যাকিং নাম্বার দিয়েই চেক করতে পারবেন, ও কোনোটা ট্র্যাকও করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন যে এটা বুকিং হয়েছে কিনা। আমরা আপনাকে এই ধরনের সব সহযোগিতা করব, এবং আপনার ডিস্ট্রিক্ট যেখানে হোক, যেই এলাকায় হোক, আমরা আপনাকে রেফারেন্স দিতে পারবো যে আপনার এলাকায় এই মেশিন গেছে। যদি আপনারা এরকম প্রুভ নিতে চান তাহলে দেখবেন আমরা বিভিন্ন পৌরসভা হোক, বিভিন্ন প্রশাসনের, তারপরে বিভিন্ন কাস্টমারের, ডিস্ট্রিক্ট লেভেল সব জায়গায় আমাদের মেশিনটা দেওয়া আছে। আপনার রেফারেন্স নিতে চাইলে আমরা দিতে পারবো, যেহেতু আমাদের রেজিস্টার আছে খাতায় যে কয়টা মেশিন যাচ্ছে, যাইতেছে, তার নাম, মোবাইল নাম্বার সবকিছু এখানে থাকে। আপনার খুঁজে খুঁজে আপনাকে নাম্বার দিতে পারবো, আপনারা কথা বলে দেখতে পারবেন তাদের সাথে। আপনারা ভিডিও দেখছিলেন, যারা এই ফটোকপি মেশিন ক্রয় করতে চান, ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং ফোন নাম্বার এবং ঠিকানা সব বিস্তারিত তথ্য দেওয়া আছে। আর যারা ভিডিওটি দেখছিলেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ার বেকারত ভাই এবং বন্ধুদের কর্মসংস্থান তৈরি হবে, ফটোকপি মেশিন তারা সংগ্রহ করতে পারবে এবং নিতে পারবে। আর যারা মেশিন কিনবে তারা তো তাদেরকে সবকিছু ট্রেনিং দিয়ে দেবেন যে কিভাবে মেশিনটা অপারেট করতে হয়, চালাতে হয়। আমিন ভাই, হ্যাঁ, সুন্দর কথা দেখছেন, এটাই ভুলে গেছিলাম। কমান্ডো ট্রেনিং দেওয়া হবে, কমান্ডো, আপনারা এখান থেকে কমান্ডো ট্রেনিং নিয়ে তারপরে আরেকজনকে বুঝাতে পারবেন, এই ধরনের ট্রেনিং দেওয়া হবে। এবং আমরা কোনো বিরক্ত মনে করবো না, আপনি সকাল সন্ধ্যা ট্রেনিং নিতে পারবেন, তবে আমরা আপনাদেরকে 15-20 মিনিটে ট্রেনিং দেওয়া শেষ করে দেই, কিন্তু বিষয়টা যদি আপনার বুঝতে একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে কমান্ডো ট্রেনিং দিব, যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে না পারেন আপনার জন্য একটা লোক বরাদ্দ রাখবো। আপনারা প্রমিস করলাম যে আপনারা এসে দেখেন আপনার বরাদ্দটা আছে কিনা সঠিক, তাইলে আপনি বুঝতে পারবেন। ওকে হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।